পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই। বিপুল মাদকসহ চিত্রনায়িকা পরীমনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। মাদক মামলায় বর্তমানে তিনি 4 দিনের রিমান্ডে রয়েছেন। স্থগিত করা হয়েছে নায়িকা চলচ্চিত্র শিল্প সমিতির সদস্য পদ। পরীমনি কাণ্ডে যখন দেড় জুড়ে তোলপাড়, ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি সাক্ষাৎকার। জীবন দশায় একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তিনি বলেছিলেন, পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই, এখানে আমরা সবাই বাণিজ্যিক, হৃদয়ে প্রেম ভালোবাসা ও বন্ধুত্ব চাওয়া পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে আমরা সবাই এক পরিবার, না মিথ্যা, সবাই আলাদা। তবে নিজের বন্ধু প্রসঙ্গে মান্না বলেন, আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মুসলিম ভাই। তিনি আমার পরিবারের সদস্য, যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।